আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি যে ব্লগটি শেয়ার করছি এটি হচ্ছে রবিবারের। তো আশা করব আপনারা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসলে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আসলে অনেক কিছুই বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে। আর অবশ্যই ভিডিওটি কমপক্ষে 2 মিনিট দেখার চেষ্টা করবেন, কারণ 2 মিনিট না দেখলে আপনার ভিডিওটি আসলে স্প্যামে চলে যায়, সেটা আপনার বা আমার কারো চ্যানেলের জন্যই ভালো না। তো আমি হচ্ছে এখন আসলে আসলাম, আমার মেয়ে টিউশন ছিল আজকে, তো ওকে টিউশনে দিলাম, দিয়ে হচ্ছে আমি বাসের জন্য অপেক্ষা করছি। তো আসার সময় দেখে আসলাম যে একটা এমআরটি স্টেশনে হচ্ছে বাজার হচ্ছে রায়া বাজার, যেটা হচ্ছে ঈদের বাজার আর কি চলছে। তো সেখানেই আজকে আমি যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাত্রই ঢুকেছি, ঢোকার পরেই প্রথমেই মানে এন্ট্রেন্সে হচ্ছে একটা খাবারের দোকান, তারপরে হচ্ছে দরজা খুলে ভিতরের দিকে এসির মধ্যে হচ্ছে এই দোকানগুলো, এগুলো হচ্ছে একটা রুমের মধ্যে, মানে একটা বড় রুমের মধ্যে এটা এসি দিয়ে ঘেরা। এটার মধ্যে হচ্ছে বাকি দোকানগুলো হিজাবের দোকানই আসলে বেশি এখানে, যেহেতু মুসলিমদের জন্যই শুধু স্পেশালি এই বাজারটা। আর দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে কিছু মেয়ে, এটা আসলে ইসলামিক সংই হবে ওইটা ওরা করছে, আর পাশে একটা কোনো প্রোগ্রাম হবে আমার মনে হয়, ওরা আসলে রিহার্সাল করছে এই প্রোগ্রামটার জন্য। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের হিজাবের কালেকশন ছিল। এখানে হচ্ছে খেজুরের দোকান, আসলে বেশিরভাগই ছিল খাবারের দোকান, বিভিন্ন ধরনের কুকিজ, খেজুর, এই দোকানটা পুরাই হচ্ছে সব খেজুর দিয়ে ভরা, বিভিন্ন টাইপের খেজুর আছে এখানে। আর এখানে হচ্ছে কুকিজ, কেক, সেগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের চিপস, যেটা আসলে আসলে মালেদের ট্র্যাডিশনাল ফুড, যেটা ওরা সবসময় ঈদে খায়, সেই জিনিসগুলোই এখানে পাওয়া যাচ্ছে। আমি দেখেছি ওদের বাসায় হচ্ছে বিভিন্ন ধরনের ট্রে থাকে, সার্ভিং ট্রে বা সার্ভিং ডিশ, সেখানে ওরা কুকিজ রেখে দেয়। তো ওদের বাসায় যখন গেস্ট আসে তখন ওরা ওখান থেকে নিয়ে নিয়ে খায়। আর বাকি যেটা মেইন খাবার দাবার আমরা যেটা খাই, রিচ ফুড, পোলা মাংস, সেটা তো আছে, বাট এটা হচ্ছে ওরা কমন রাখে ওদের বাসার টেবিলে। এটাও একটা হিজাবের দোকান, অনেক রকমের খুবই সুন্দর সুন্দর হিজাবের কালেকশন এখানে। তো আমার খুব ভালো লাগলো, কারণ অনেক হিজাব আমি যে দেখলাম যেটা আমার সচরাচর চোখে পড়ে না, সবগুলি হচ্ছে বিভিন্ন ধরনের মালের ড্রেস, মুসলিম ড্রেস। তো এখানে বিভিন্ন প্রাইসের ছিল, $5, $10, $15। তো এই জায়গাটা হচ্ছে উডল্যান্ড এমআরটি স্টেশন, উডল্যান্ড এমআরটি স্টেশনে, উডল্যান্ড বলে একটা জায়গা আছে সিঙ্গাপুরে, সেখানে হচ্ছে। তো এই মেলাটাতে আমি প্রথমেই আসলাম, এর আগে অনেকবার মেলা হয়েছে কিন্তু আমার আসা হয়নি, দেখা হয়নি, তো আমার আসলে আইডিয়া ছিল না। তো এইবারই প্রথম আমি মেলাটাতে আসলাম, যদিও মেলাটা এখনও জমজমাট হয়নি, এই জমজমাটটা হবে আরও পরের দিকে, আমার মনে হয় 15 রোজার পরে আরও বেশি আরও দোকান বসবে, এখনও কিছু দোকান ওপেন হয়নি, তো সেই দোকানগুলিও হয়তো ওপেন হবে তখন আরও চলবে। এটা হচ্ছে একটা কাপ্তানের মতো দেখাচ্ছে, তো এটার দাম হচ্ছে $39। আর এখানে যে হিজাবগুলি ছিল খুব সুন্দর ছিল, তো মহিলাটা আমাকে বলছিল আমি যদি এই কাপ্তানটা কিনি দেন আমাকে হিজাবটা $10 বা আরেকটু কমে দিবে। এখানে হচ্ছে ডেকোরেশন পিস, এটাও মালেরা দেখেছি, বিভিন্ন কুকিজগুলো এইভাবে ডেকোরেশন পিসগুলোতে, মানে যে জারগুলো, যে সুন্দর সুন্দর জারগুলো ওগুলোতে রাখে। তো এগুলো 6টা বিক্রি হচ্ছে $68, $88 বিক্রি হচ্ছে, জারগুলো খুব সুন্দর। প্লাস হচ্ছে টেবিল সাজানোর জন্য ক্যান্ডেল স্ট্যান্ড, যেগুলো আসলে অনেক সুন্দর টেবিলে রাখলে, আসলে টেবিলের আমার মনে হয় টেবিলের ব্যাপারটাই অন্যরকম হয়ে যাবে। কিছু জিনিস আসলে মানে খুব কি বলে এটাকে, খুব সিম্পল জায়গাকে মানে অসাধারণ করে তোলে, সেগুলো হচ্ছে এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো দেখে আমি বুঝলাম যে এগুলো আসলে অন্যরকম একটা টেবিলে বা কফি টেবিল বা তারপরে হচ্ছে বা ডাইনিং টেবিলে রাখলে আসলে সেটার চেহারাটাই অন্যরকম হয়ে যাবে।
তো যেটা বলেছি আর কি, যে বেশিরভাগই হচ্ছে ওদের খাবার দাবার যেগুলো আসলে আমি চিনিও না ঠিক করে, আমি কখনো ট্রাইও করিনি ওদের এই খাবারগুলো। এগুলো হচ্ছে খাবারের দোকানগুলো, এখনও ভালোভাবে শুরু হয়নি, এখনও ভালোভাবে শুরু হয়নি, একটু পরেই জমজমাট হবে আর কি। আমি যখন গিয়েছি তখন ছিল দুপুর একটা বাজে, তো ওরা অলরেডি শুরু করছে খাবার দাবার। তো সবাই তো আসলে ইফতারের জন্যই মেনলি খাবারগুলো নিতে আসে, কারণ মালেরা জানে কোথায় কী খাবার পাওয়া যায়। তো ওরা আসবে, সেই সময়ই আসবে, ওরা অনেকে খাবার কিনে নিয়ে যাবে, অনেকে বা এখানে বসেই খাবে। বিভিন্ন ধরনের ভাজা পোড়া, তবে মালেদের খাবারগুলো আমার খুব পছন্দ, ভাজা টাজাগুলো খুব মজার মজার হয়। আর ওদের বিভিন্ন ধরনের ডিজার্ট থাকে যেটা খুবই মজার আসলে। তো মেলাটা যেহেতু এখনও খাবারের দোকানগুলো ঠিক মতো শুরু হয়নি, আমি অপেক্ষা ভাবছি যে আমার মেয়ে আসলে তারপর আমি আবার ঢুকবো, ততক্ষণে হয়তো খাবারের দোকানগুলি বেশ জমজমাট হবে, তখন হয়তো আমি কিছু খাবার কিনে নিয়ে যাব ইফতারের জন্য। তো ঢুকলাম হচ্ছে শপিং মলে, এই শপিং মলটার নাম হচ্ছে কজওয়ে পয়েন্ট। তো ঢোকার সাথেই সামনেই দেখলাম যে এখানেও বিভিন্ন মেলা না আসলে, এখানেও ঈদ উপলক্ষে ঘর সাজাবার কিছু ডেকোরেশন পিস দেওয়া আছে। এগুলো হচ্ছে প্লেসম্যাট, যেটা হচ্ছে আমরা কফি টেবিল বা ডাইনিং টেবিলের জন্য ইউজ করতে পারি এবং খুবই আনকমন। আর এই ঈদ বাজারই হচ্ছে এই আনকমন জিনিসগুলো মানে পাওয়া যায় ঈদের আগে আগে, কারণ মালেরা হচ্ছে এইসব জিনিসগুলো খুব কিনে, ওরা ঈদের আগে আগে ওরা ঘর সাজায়, নতুন করে ঘর সাজায়, হয়তো পর্দার কাপড় চেঞ্জ করে, তারপর হচ্ছে কি বলে ডেকোরেশন পিস কিনে ঘরের জন্য, ফুল সাজায়। তো এখানে বিভিন্ন ধরনের ফুল আছে দেখতে পাচ্ছেন, এগুলো সব আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে একদমই মনে হয় যেন অরিজিনাল। গাছগুলো এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল গাছ, কোনোটাই কিন্তু অরিজিনাল না, মানে রিয়েল প্ল্যান্ট না, সব হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট, দেখে যদিও মনে হচ্ছে না একদমই। তো এগুলি দিয়ে ঘর সাজালেও ঘরটা অন্যরকম সুন্দর হয়ে যায়। আর যেটা বললাম যে কুশন কভারগুলো খুবই খুবই বিউটিফুল, আমার খুবই ভালো লেগেছে। আর কুশন কভারগুলো হচ্ছে অনেক দাম, তো সেই জন্য আমি এখনও কিনি নাই, দেখি যদি আরও সেল দেয় তখন হয়তো কেনা যাবে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে জিনিসগুলো দেখে, যাই না আপনাদের মাথা খারাপ হচ্ছে কি না, আমার তো ঘর সাজানোর জিনিস একটু সুন্দর দেখলে আমার আমি একদম মানে মুগ্ধ হয়ে যায়, কিনতে ইচ্ছা করে সাথে সাথে। এগুলো হচ্ছে সব ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাসগুলো খুবই আনকমন সুন্দর। আর এগুলো হচ্ছে ডেকোরেশন পিস বিভিন্ন ডেজার্ট সার্ভ করার জন্য, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। এটার দাম সেলের পরে দিয়েছে $40, 10% ডিসকাউন্টের পরে এটা $40 দিয়েছে। তো আপনাদেরকে আমি ভিতরেও নিয়ে যাব, ভিতরেও আরও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, এগুলো সব কুশন কভার, অনেক নাইস, একদমই একদম কটন আর হাতের কাজ করা কুশন কভারগুলো। তো আমি বারবারই সেই ডেকোরেশন পিসগুলোর দিকে যাচ্ছি যেহেতু আমার চোখ আটকে যাচ্ছে ওখানে। ব্যাগের কালেকশন, এই দোকানটা হচ্ছে মেট্রো, এটার নাম মেট্রোতে হচ্ছে তিনটা লেভেল থাকে, আর তিনটা লেভেলে মোটামুটি সব পাওয়া যায়, ব্যাগ, জামা কাপড়, জুতা, তারপর হচ্ছে এই যে ঘরের জিনিসপত্র, বাচ্চাদের কাপড় কি নাই সব আছে, ডিনার সেট হতে শুরু করে ইলেকট্রনিক্সের জিনিস সব পাওয়া যায় এখানে। আর মেট্রোতে হচ্ছে সবই হচ্ছে ব্র্যান্ডেড ব্যাগগুলো, এখানে সব ব্র্যান্ডেড ব্যাগ, গেজ হতে শুরু করে যা আছে ব্র্যান্ডেড, পার্লিনি, তারপরে যা যা ব্র্যান্ড আছে, আমি আসলে খুব একটা ব্র্যান্ড ইউজ করি না, তো সেই জন্য আমি ব্র্যান্ডের ব্যাপারে খুবই অজ্ঞ। আমি হচ্ছে ব্যাগটা ভালো লাগলো রিজনেবল প্রাইস তখনই আমি কিনি, আমি ব্র্যান্ড দেখে কখনোই কিনতে যাই না, কারণ ব্র্যান্ড দেখে কিনতে গেলে হচ্ছে $300 $400 করে পড়ে, তো সেই জন্য আমি কখনোই $300 দিয়ে আমার কখনোই ব্যাগ কেনার সাহস আসলেই হয় না, অনেকেই কেনেন। এটা হচ্ছে কার্লেরিনের ব্যাগগুলো, সুন্দর কার্লেরিনের ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, এগুলো একটু রিজনেবল প্রাইসও থাকে। এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসলে, এগুলো গেজের ব্যাগ দেখতেই পাচ্ছেন লেখা আছে গেজ।
অনেক অনেক কালেকশন আসলে। হ্যাঁ, কেউ যখন সিঙ্গাপুর ভিজিট করবেন তখন অবশ্যই মেট্রোতে যাবেন, ওখানে গেলে যারা আসলে ব্যাগ পছন্দ করেন তাদের আসলেই অনেক ব্যাগ পছন্দ হবে, এখানে রুচিসম্মত ব্যাগগুলো পাওয়া যায়। আর তারপরে যখন উপরে উঠলাম, মানে আমি নিচতলায় ছিলাম, তো সিঁড়ি বেয়ে যখন উপরে উঠলাম দেখি সালোয়ার কামিজ দিয়েছে, দেখে খুব মজা পেলাম। নর্মালি এই দোকানে সালোয়ার কামিজ কখনোই পাওয়া যায় না, তো সম্ভবত ঈদের কারণে বা হয়তো বা দীপাবলি গিয়েছে সেই সব কারণে হয়তো সালোয়ার কামিজগুলো উঠিয়েছে। তো আমি দেখছি একটু, অনেক নাইস নাইস ড্রেসের কালেকশন। অনেক সময় ছোট বাচ্চা যারা ওদের ভালোভাবে কোনো কাপড় পাওয়া যায় না, তখন হচ্ছে আমরা এখান থেকে ওদের জন্য কিনি। খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে, এগুলো সব হচ্ছে লেডিস লেডিস সেকশন। এটা আসলে সব মেয়েদের জন্য সুন্দর সুন্দর প্যান্ট, তারপরে হচ্ছে টপস, তারপরে স্কার্ট, তারপরে হচ্ছে ব্রাউজেস, অনেক ধরনের জিনিস, মানে মেয়েদের সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। জুতার কালেকশনগুলো অনেক সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক নাইস নাইস কালেকশন, আর এই জুতাগুলো কিন্তু অনেক টেকসই। মেট্রোটা আসলেই অনেক কি বলে এটাকে ব্র্যান্ডেড জিনিস যেহেতু রাখে, এবং ওরা গুণগত মানের ব্যাপারটাও খেয়াল রাখে, তো তো সেই জন্য হচ্ছে এখান থেকে কিনে আসলে ঠকার পসিবিলিটি খুব কম। বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জুতো আছে, আমাদের বড়দের জন্য জুতাগুলো সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগছে, আমার অনেকগুলো জুতো পছন্দ হয়েছে। তো দেখা যাক, ইনশাল্লাহ, ঈদ তো আস্তে আস্তে, এখনও দেরি আছে, এর মধ্যে দেখি আবার যাব। এখন জাস্ট উইন্ডো শপিং করছি, দেখছি কোথায় কী আছে ভালো লাগছে, জানা থাকলে পরে হচ্ছে যখন বাচ্চাদের জন্য কেনাকাটা করতে যাব তখন মাথায় থাকলে, আইডিয়াটা থাকলে তখন হুট করে ওই দোকানগুলোতে যাওয়া যায়। প্রাইসও কম না, অনেক প্রাইস $100। এখন হচ্ছে আমাদের বাংলাদেশের দোকানগুলিতে মুস্তফাতে একটা আছে বাংলাদেশি ভাবিদের একটা দোকান আছে আলমিরা, ওখানে ওরা পাকিস্তানি কাপড় সেল করে, স্টিচ আনস্টিচ দুটোই, তো ওখানেও এখন অনেক সুন্দর সুন্দর ঈদ উপলক্ষে কাপড় আসছে। কেউ যদি ভিজিট করতে আসেন ওখানে যেতে পারেন। এগুলো হচ্ছে সব রোজেস, মানে যারা হিজাব করেন, হিজাব না করলেও অনেকে আছে ওড়নাতে এগুলো লাগান, খুব ভালো লাগে। এগুলো খুবই খুবই সুন্দর সুন্দর রোজেসের কালেকশন এখানে। তো আপনারা দেখতে থাকেন, জানি না আপনারা দেখে আপনাদের ভালো লাগছে কিনা, আমার তো শপিং দেখতে খুব ভালো লাগে, কিনি আর না কিনি আমার হচ্ছে নতুন নতুন কী কালেকশান এসছে এটা দেখতে খুব ভালো লাগে। এখানেও দিয়েছে ঈদের জন্যই বিভিন্ন জিনিস দিয়েছে, স্পেশালি হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেল স্ট্যান্ডগুলো খুব সুন্দর আর দামগুলো রিজনেবলি, দেখতেও খুব ভালো ক্রিস্টালের, যার কারণে দামটা একটু বেশি। আর হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুব সুন্দর, আর আমার হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে। এগুলো হচ্ছে ওয়ার্মার, মানে খাবারটা খাবার গরম করে এখানে নিচে একটা মোমবাতির মতো রেখে দেয় জ্বালিয়ে, তো সেটা হচ্ছে খাবারটাকে ওয়ার্ম রাখে, মানে গরম রাখে। তো এই ওয়ার্মারটা হচ্ছে আমরা সব আমরা তো দেখি বুফেতে যখন যাই তখন হচ্ছে ওদেরগুলি একটু অন্যরকম, এটা অন্যরকম, এটা হচ্ছে যারা মানে এটা বাসাতে ইউজ করার মতো। এখানে দেখলাম হফ হব, যেটা আমাদের যে কিচেনের হব, হব শাইন অ্যান্ড স্পার্কেলের জন্য, এগুলো স্টেনলেস স্টিল কে ক্লিন, মানে একদম গ্লসি করার জন্য কিছু ক্লিনার দিয়েছে দেখলাম, আর সেলেই দিয়েছে। তারপরে ওয়াশিং মেশিনটাকে ক্লিন করার জন্য এক ধরনের ডিটারজেন্ট দিয়েছে। এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন, একদম ছোট বাচ্চা যাদের,
5, 6, 7 বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারে এই কাপড়গুলো। ছেলেদের সেকশন, মেয়েদের সেকশন, বাচ্চাদেরটা ছেলে মেয়ে একসাথেই রাখা, মানে একই ফ্লোরে রাখা, কিন্তু বড়দের মানে অ্যাডাল্ট যারা, তাদের ছেলেদের আলাদা সেকশন, মেয়েদের আলাদা সেকশন। তো আমি আবার তিনতলায় গিয়েছিলাম, থার্ড ফ্লোরে, ওখান থেকে নিচে নেমে আসলাম। এখান দিয়ে আমার নামতে সুবিধা হয়, অন্য জায়গাতে গেলে অনেক ঘুরতে হয়। তো আমি নিচে নেমে আসছি, আমি শপিং মল থেকে বের হয়ে যাচ্ছি এখন। আমার মেয়ে আসবে, ওর জন্য আমি ওয়েট করছি, আর ওকে নিয়ে যাব আবার আমি সেই মেলাটাতে, উডল্যান্ডস রামাদান বাজার যেটা, সেখানে যাব। তো সেখান থেকে কিছু খাবার কিনব। যদিও আমরা হচ্ছে বিকেলে আমরা মসজিদে যাব, নামাজ, নামাজ না, ইফতারির একটা আয়োজন আছে। ইফতার বললেও ভুল বলা হবে, আসলে আমাদের যারা ইয়াং চিলড্রেন যাদের আছে তাদের জন্য একটা টক হবে ইংলিশে, নামাজ কেন পড়তে হবে, নামাজের গুরুত্ব সম্পর্কে ওদেরকে বলা হবে। তো সেই জন্য আমাদেরকে বারবার বলেছে বাচ্চাদের জন্য নিয়ে যাই, যারা যারা নিতে পারি। তো আমরা আশেপাশের কয়েকজন ভাবিরা মিলে ঠিক করলাম যে আমাদের বাচ্চাগুলিকে নিয়ে আমরা মসজিদে যাব, সাথে আমাদের ইফতারও হয়ে যাবে। তো সেই জন্য আমি খুব বেশি ইফতার আর নিচ্ছি না, কারণ ডিসিশানটা আর কি কিছুক্ষণ আগেই হয়েছে। প্রথমে ভেবেছিলাম ইফতার নিয়ে যাব, পরে ভাবলাম যে যদি মসজিদেই যাই তাহলে তো আসলে আর আজকে ইফতার নিলে শুধু শুধু নষ্ট হবে। তো রামাজান বাজার মানেই হচ্ছে এখানে খাবার দাবার থাকবে, আর সেটা হচ্ছে বিভিন্ন রকমারি সমাহার, আমাদের বাংলাদেশে যেরকম আছে, আমাদের বাংলাদেশের খাবারের মতো না, এখানে হচ্ছে মালয়েদের জন্য খাবার। এই তো তো আমি যখন এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে সব দোকানগুলো কিন্তু তখনও ওপেন হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছেন ভালোই জমজমাট হয়ে গেছে, কারণ অলমোস্ট 2:30 মতো বাজে। তো 2:30 মানেই হচ্ছে তো সবাই ইফতার কিনে বাসায় ফিরবে, যেহেতু আমাদের হচ্ছে 7 ও 8 হচ্ছে আমাদের ইফতারের সময়। তো অনেকে যারা দূরে থাকে তাদের বাসায় যেতে সময় লাগে, আর এটা একদম খুবই কনভিনিয়েন্ট প্লেসে, যেটা আগেও বলেছি MRT স্টেশনের একদম পাশেই, মানে MRT স্টেশন থেকে নেমেই হাঁটাও লাগবে না, 1 মিনিটের হাঁটা হয়তো বা, নামলেই চোখে পড়ে মেলাটা। আর আসলে দূর থেকে দেখে বোঝার উপায় নাই যে ভিতরটা এত জমজমাট, তো ভিতরে গেলে বোঝা যাবে কতটা জমজমাট। অনেক ধরনের খাবার, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে মালেদের খাবার, মালেদের বিভিন্ন ধরনের খাবার। কিছু খাবারের সাথে আমি পরিচিত, যেহেতু আমার প্রতিবেশী মালে, তারা মাঝে মাঝে খাবার দেয়। তো কাবাব আমার বাসার সবার খুব পছন্দ, সেই জন্য কাবাব নিচ্ছি, আর কাবাবগুলো $3, $10, তো সেই জন্য নিয়ে নিচ্ছি। তো বাসায় গেলাম, বাসা থেকে হচ্ছে গিয়ে এখন বের হয়েছি, যাব মসজিদে। তো আমাদের হচ্ছে একজন ভাবি আছেন, উনি আমাদেরকে নিয়ে যাবেন, আমাকে আর আমার মেয়েকে। তো আমাদের টক শেষ হয়েছে, শেষ হওয়ার পরে যে আমাদের ইফতারের জন্য সবাই ওয়েট করছি। হলুদ বাটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পরিস, জাউ ভাত যেটাকে বলে। তো মসজিদটা আসলে পুরোটা আমি ভিডিও করিনি, করাটা উচিতও হবে না, আমি জাস্ট খাবারটা সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা করেছি। তো সেখান থেকে বের হয়ে হচ্ছে চা নিলাম, চা খাচ্ছি, আর ভাবিরা সবাই হচ্ছে তারাবির নামাজ পড়বে, আমাকে বারবার বলছিল চলো নামাজ পড়ি, তারাবির নামাজটা পড়ে যাও। তো হয়ে ওঠেনি, কারণ হচ্ছে একটু টুকটাক কাজ ছিল বাসায়, ভাবলাম যে থাক পরে গিয়ে বাসায় গিয়ে আবার যাব, কিন্তু সেটা আর হয়নি। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।